প্রশংসা কার? ইয়া শিবাব, কে যিনি রাতকে দিনে রূপান্তরিত করে? শত মানুষের ভিড়ে, লক্ষ কোটি মানুষের ভিড়ে কে এখানে আসার তৌফিক দিয়েছে? কার দেওয়া ওই দুই পা যা হেঁটে নষ্টামিতে যায় এবং যা হেঁটে ভালোতে আসে? কে যিনি মায়ের গর্ভে পুত্র অথবা কন্যা সন্তান দান করে? অসুস্থকে সুস্থ, অনাহারকে অন্ন কে দান করে? তাহলে প্রশংসা কার? সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পর এই পৃথিবীতে আর কোন ওয়াহী নাযিল হবে না, যার পর এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আম্বিয়ায়ে কেরাম প্রেরণ হবে না, যিনি রহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। অসংখ্য দুরুদ ও সালাম নাযিল হোক ওয়াচমা রাব্বার উপর। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জামিয়া সালাফিয়া দিনাজপুরের সম্মানিত আয়োজক বৃন্দ এবং শ্রোতা বৃন্দ, আসলে কি দিয়ে যে শুরু করব সেটাই বুঝে পারছি না। আমার আসলে জ্ঞানের পরিধি কম হওয়াতে একটু লম্বা সময় লেগে যায়। এখন যেহেতু সময় 15 মিনিট, আল্লাহ তাআলা বরকত দান করে দোয়া করব। একটা কথাই বলবো, হ্যাঁ হ্যাঁ, জাযাকুমুল্লাহ খাইর ইয়া শিবাব। আমরা যারা এই করোনাকালীন সময় পার হয়েছি, যাদের অধিকাংশ আত্মীয় স্বজন বিদেশি থেকে দেশের আত্মীয় স্বজনদের পালছে, প্রবাসী ভাইদেরও খুব বেশি একটা ভালো অবস্থান তা না। যেভাবে দিন দিন মানুষের হাতের নাগালের বাহিরে তার দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলো কঠিন হয়ে পড়ছে, আমাদের সবার কি রিজিকের দরকার আছে? রিজিক কে দেয়, কিভাবে আল্লাহ দেয় তা কে বলেছে? তা আল্লাহ বলেছে? আচ্ছা, তোমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। তাহলে শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তিনি রিজিক দিবেন যেভাবে তিনি আমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের রিজিকের ওয়াদা করেছেন ঠিক সেভাবে। তিনি সুবহানাহু ওয়া তাআলা ওনার দয়া এবং ওনার ক্ষমা, এই পৃথিবীতে তুমি যতদিন বেঁচে আছো তুমি আল্লাহর কাছে দয়া চাইবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে তোমার অপরাধের, তিনি তোমায় ক্ষমা করবে না, দয়া করবে না, তিনি এমনটা বলেন না। তুমি সন্তুষ্ট হয়ে যাও দিনাজপুরের মানুষ, মহিলা এবং পুরুষ, তোমরা যারা অসুস্থ আছো, নিঃসন্তান আছো, ছেলে আছে মেয়ে লাগবে, মেয়ে আছে ছেলে লাগবে, ছেলে মেয়ে উভয় লাগবে, অসুস্থ আছো সুস্থ হতে চাও, তোমরা যারা দরিদ্র আছো ধনী হতে চাও এবং হালাল ভাবে হতে চাও, শোনো, নূহ আলাইহিস সালামের দাওয়াতকে স্মরণ করো। দিনাজপুরবাসী, জামিয়া সালাফিয়ার এই কনফারেন্সের মাধ্যমে তোমাদের নসিহত উপদেশ দিয়ে যেতে চাই। নূহ আলাইহিস সালাম তার জাতিকে উপদেশ দিয়েছিল, সতর্ক করেছিল আযাব আসার পূর্বে। হে দিনাজপুরের মানুষ, বাংলার জনসাধারণ, জন মুসলিমরা, তোমাদেরকে এই মাঠ থেকে বলতে চাই, তোমরাও নিজেদের ধ্বংস, নিজেদের অপমান, অপদস্থ হওয়ার পূর্বে আল্লাহকে ভয় করো। মানুষ, তোমরা ওনার হয়ে যাও, তিনি তোমাদের সব ব্যবস্থা করে দেবে। নূহ আলাইহিস সালাম যখন ওনার জাতিকে দাওয়াত করেছে, সরাসরি দাওয়াত করেছে, উঁচু সুরে দাওয়াত করেছে, কাছে পাশে কানে কানে গিয়ে দাওয়াত করেছে দিনে এবং রাতে, যখন ওনার দাওয়াতকে ওরা গুরুত্ব দেয়নি, যখন ওনার দাওয়াতকে ওরা মেনে নেয়নি, দিনাজপুরবাসী শুনে রাখো, নূহের রব তোমাদের রব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম তার জাতিকে যা বলেছে
তোমাদেরকে তাই বলে আজকের ওয়াজ শেষ করতে চাই। নূহ আলাইহিস সালাম বলেছে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, ও আমার জাতি শোনো তোমরা, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তিনি ক্ষমাশীল। তোমার জনা, তোমার সুদ, তোমার মদ, তোমার নামাজ ত্যাগ, বাবা মায়ের সাথে অন্যায়, তোমার যত অপরাধ আছে, যা তুমি অপরাধ মনে করো অথবা যা তুমি স্বাভাবিক মনে করো, এমনিতেই জাস্ট এনজয়। জেনে রাখো দিনাজপুরবাসী, নূহ আলাইহিস সালাম তার জাতিকে যা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ ঠিক একই কথা উল্লেখ করেছে কোরআনে। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় তিনি ক্ষমাশীল। ও দিনাজপুরবাসী, বৃষ্টি লাগবে, অধিক বৃষ্টি, খরা লাগবে, ছেলে সন্তান লাগবে, অন্ন লাগবে, অর্থ সম্পদ লাগবে, অমুকের সাথে সমস্যা তার মিটে যাওয়া চাই, দিনাজপুরবাসী এই হৃদয়টা আল্লাহর পথে নরম করতে চাও, এই হৃদয়টাকে আল্লাহর দিকে গেড়ে দিতে চাও, তো শোনো তোমাদের রব ঘোষণা দিচ্ছে, তোমরা শুধু বলবে আল্লাহ আরশে আযীমের প্রভু, যার কাছে মানুষের প্রত্যাবর্তন, যিনি মানুষের স্রষ্টা, যিনি মানুষের নিয়ন্ত্রক, মানুষের জান্নাত ও জাহান্নামের একচ্ছত্র মালিকানা যার কাছে, যিনি মানুষের নিরাপত্তা দানকারী, যার বিরুদ্ধে গিয়ে কেউ কাউকে নিরাপত্তা দিতে পারবে না, সেই মহান আল্লাহ বলছে, ক্ষমা চাও দিনাজপুরবাসী, ক্ষমা চাও, যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আকাশ থেকে আল্লাহ তোমার জন্য ভারী বৃষ্টি বর্ষণ করবে, কার লাগবে টাকা পয়সা, সম্পদ কার লাগবে, জমি, দোকান, ব্যবসা, ডলার, রিয়াল, টাকা, রুপি, কিসকো চাহিয়ে, ক্যা চাহিয়ে, ক্যা চাহিয়ে তুমি ইয়ানাস, কি লাগবে তোমার, ইস্তগফার করো, ওয়ায়ুমদিতকুম বিআমওয়াল, রব বলছে সম্পদ বাড়িয়ে দেব রে, সম্পদ নাকি বেড়ে যাবে, ও ব্যবসা বাণিজ্য করলে এতে নাকি সহজ হয়ে যাবে, এমনিতে নাকি কাস্টমার দৌড়াবে, চাকরি করলে মালিক নাকি বলবে ও জামশেদ কালকে থেকে 2000 টাকা বেতন বেশি রে, আল্লাহ বলছে ওয়ায়ুমদিতকুম বিআমওয়াল, কিভাবে করবে এটা আল্লাহ জানে, কিভাবে তুমি আছো এটা আল্লাহ জানে, তোমার সামনে কি ব্যবস্থা করলে তোমার বেকারত্ব দূর হবে, তোমার সামনে কি ব্যবস্থা করলে তোমার ব্যবসার উন্নতি হবে, তোমার সামনে কি ব্যবস্থা করলে তোমার সম্পদ বৃদ্ধি হবে, তা কে করবে, কে, কোনো সন্দেহ আছে, ওয়ায়ুমদিতকুম বিআমওয়াল, তোমাদের সম্পদ বৃদ্ধি হবে, ওয়াবানিন, নিঃসন্তানের পেটে নাকি সন্তান হয়, বাজের গর্ভে নাকি সন্তান আসবে, ডাক্তারের ওষুধ খেয়ে যার কাজ হয় না, আস্তাগফিরুল্লাহ বলে নাকি সন্তান আসবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি ওষুধে আস্তাগফিরুল্লাহ, কি মেডিসিনে আস্তাগফিরুল্লাহ, কি বিজনেসের প্রোডাক্টে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার কবীরা, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ইয়ুমদিতকুম বিআমওয়াল, আস্তাগফিরুল্লাহ পড়লে তোমার সম্পদ বৃদ্ধি হবে, ওয়া বানিন, তোমার ছেলে সন্তান দেবে তোমাকে আল্লাহ, ওয়া জাআল লাকুম জান্নাত, সম্পদ দেবে ছেলে দেবে, আচ্ছা তো সম্পদ পেলাম, সন্তান পেলাম, আল্লাহ মরে তো যেতে হবে, আল্লাহ বলছে ওয়া জাআল লাকুম জান্নাত, আচ্ছা মরে যাবে, জান্নাত দিল, ইয়া নাস, কি রব পেয়েছে, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়া কারা, ইয়া নাস, মা গররাকা বিরব্বিকাল কারীম, দিনাজপুরবাসী, কিসে তোমাকে তোমার এত দয়ার রব থেকে দূরে রেখেছে, সন্তান, টাকা পয়সা, কি বলছো তুমি, তুমি কি শুনো না দিনাজপুরের মহিলা এবং পুরুষ, ও ১১টা বিরলের মহিলা পুরুষ, কোরআনুল কারীম কি তুমি পড়ো না, এই যে কিতাবুল্লাহ, তোমাদের রব বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই তোমরা যারা ঈমান এনেছো বলছো আল্লাহ এক অদ্বিতীয়, তোমরা যারা বলেছো আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, তোমাদের রব তোমাদেরকে যা বলে শুনবে, হাত তোলো কে কে শুনবে, ইনশাআল্লাহ, আল্লাহ তোমাদের রব বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাওলাইক হুমুল খাসিরুন। যারা তোমরা ঈমান এনেছো ঈমানের দাবি করো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, নিজের ধন সম্পদার ছেলে সন্তানের মোহে পড়ে, লোভে পড়ে, ভালোবাসায় পড়ে আল্লাহর শরণকে ভুলে যেও না, আল্লাহর জিকিরকে ভুলে যেও না, আল্লাহর নিষেধকে ভুলে যেও না, আল্লাহর আদেশকে ভুলে যেও না। জামশেদ ভাই, পুরো পৃথিবীর মানুষ আর জিন যদি সবাই মিলে ভুলে যায় কি হবে? আল্লাহ বলছে ওয়ামান ইয়াফআল যালিক, আর এই আল্লাহর জিকিরকে যে ভুলবে, ফাওলাইক, পুরো পৃথিবীর মানুষ জিন যদি সবগুলা ভুলে যায়, বলছে ফাওলাইক হুমুল খাসিরুন, সব সব ভুলে। نعوذ بالله من ذلك. يا ناس اتقوا ربكم, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে একজন মানুষ থেকে, তারপর বিভক্ত করেছেন নর এবং নারীতে, ওই মহিলার প্রতি আসক্তির অনুভূতি কে দিয়েছে? এই মহিলাকে দেখে তোমার লোভ লাগে, এই আসক্তি কে? তুমি মহিলার সাথে ঘুমাও, নিজে খুশি হও, তোমার মহিলাকে খুশি করো, এই খুশির অনুভূতি কে দিয়েছে? তাহলে তিনি যেভাবে বিবাহ করে মহিলার কাছে যেতে বলেছে সেভাবেই যাবে, অন্য সঙ্গে বিবাহ ছাড়া কারো কাছে যাবে না, কারণ তোমার এই অনুভূতির মালিক কে? আল্লাহ। আল্লাহ না জাআলাহু আইনাইন, আইকে এদেরকে দুটো চোখ দেই নাই, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি এদেরকে জিহ্বা ও ঠোঁট দেই নাই? কে দিয়েছে এগুলো? তাহলে বলো মা আর্রাখা বিরব্বিকাল কারীম, বলো তাহলে কিসে তোমাকে তোমার রব থেকে দূরে রাখলো? বলো আছে, যদি না থাকে আল্লাহ কে ভয় করো, মানে এই আমরা এই কিছু কিছু বলে থাকি, দিনাজপুর জামে সালাফিয়া হয়েছে, তুমি সন্তুষ্ট হও, দেখবে এটা বাংলাদেশ, একটা প্রতিষ্ঠান হয়ে একটা প্রতিষ্ঠান হয়েছে, তো ভালোবেসে হোক, তাদের ইচ্ছায় হোক, হিংসায় হোক, আরো দশটা খুলবে ইনশাআল্লাহ, দেখবে আসবে, কেউ আরো বড় স্বপ্ন নিয়ে আসবে, আল্লাহ ওদেরকে ভালোভাবে ভালো নিয়ত নিয়ে আসলে আল্লাহ কবুল করবে, আর আল্লাহ এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই এলাকার মানুষের কল্যাণ করবে, এই এলাকার মানুষের দ্বারা এই প্রতিষ্ঠানের কল্যাণ করবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি ছোট মানুষ, তোমার কাছে দোয়া করি রব, রব আমি দোয়া এই লোভে করছি, আমার এই দোয়া তুমি কবুল করলে এই মানুষগুলো যদি তোমার দিন শেখে আল্লাহ তুমি আমাকে লিখে দিবে, এই আশা আমি দোয়া করছি, এলাম করতাম। ও আল্লাহ আমার আস্থা আছে তোমার আস্থা, তুমি যেই যা দোয়া করো তুমি তা কবুল করো, আল্লাহ তুমি এই দিনাজপুরবাসী এবং জামিয়া সালাফিয়ার মধ্যে দূরত্বটা দূর করে দাও, আল্লাহ এই বাংলার মানুষের এবং এই বাংলার আলে ওলামাদের মধ্যে দূরত্বটা দূর করে দাও, আল্লাহ তুমি সক্ষম যে কোনো অবস্থায় যে কোনো সময় যে কোনো কাউকে কবুল করো, যে কোনো কারো মাধ্যমে ইসলামী বিপ্লব হিসাবে সক্ষম আল্লাহ করে আমাদেরকে কবুল করো, আল্লাহ যেভাবে তুমি তৌফিক দিয়েছো আজকে শত শত কিলোমিটার দূর থেকে এখানে উপস্থিত হওয়ার, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাবা মায়ের ছেলে সন্তান এক হওয়ার, যেভাবে তুমি তৌফিক দিয়েছো এখানে আসার, আল্লাহ আসতে যেহেতু দিয়েছ আল্লাহ কবুল না করে বের করিও না, আল্লাহ তুমি সক্ষম কবুল করো, আল্লাহ তুমি এই দিনাজপুরবাসী রংপুরবাসী, সামনে বেশি দূর না নিন তোমার আমি দিয়েছিলাম, আল্লাহ এই রংপুরের কল্যাণ করো এদের মাধ্যমে, আল্লাহ আল্লাহ এদের কল্যাণ করো এই রংপুরের মাধ্যমে, আল্লাহ আপনারা কারা কারা দিনাজপুর রংপুর আছেন হাত তুলুন, রংপুর দিনাজপুর আমি তো অত জানি না, বাংলাদেশের জায়গা তুমি তোমার আইডিয়া চাই, ও তাই না, ইলাহা ইল্লাল্লাহ আমি মাফ চাচ্ছি, অসুবিধা নেই, খায়ের এগুলো পাশা পাশে খায়ের, আল্লাহ খুল্লু এখন বাংলাদেশ, খুল্লু বাংলাদেশ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে ওকে, এই দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে তোমরা কারা কারা থাকবে আল্লাহর জন্য, ইনশাআল্লাহ যতক্ষণ কল্যাণ থাকবে ততক্ষণ আছো তো, আর যদি কোনো অকল্যাণ থাকে রবের কাছে দোয়া করো, ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানে যে কল্যাণ আছে তা আমাদেরকে দাও, এই প্রতিষ্ঠানে যদি কোনো অকল্যাণ থাকে তা দূর করে সংশোধন করে ধুই মুছে পরিষ্কার করে দিও, ইয়া واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته.